সবাইকে শুভেচ্ছা। আমাদের আজকের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে সাধারণ গণিতে অথবা গণিতের অধ্যায় তিনের যে বীজগণিত রাশি আছে, বীজগণিত রাশি থেকে এক্স ও ওয়ান বাই এক্স এর মান নির্ণয়। সাধারণত এক্স বার ও ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করতে বলে না, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এই সকল রাশির মান বের করতে হবে। আজকে আমরা শিখব কীভাবে এক্স ও ওয়ান বাই এক্স ওয়ান বের করতে হয়। এগুলোর ক্ষেত্রে এক্স এবং ওয়ান বাই এক্স ওয়ান বের করতে বলে সাধারণত যে সকল ক্ষেত্রে আমার সাংখ্যিক রাশি দেওয়া থাকে সেই সকল ক্ষেত্রে। সাংখ্যিক রাশি কোনগুলো আমরা একটু চিনে নিই, ফাইভ প্লাস টু রুট ওভার সিক্স, থার্টিন প্লাস টু রুট ওভার ফর্টি টু এবং থ্রি প্লাস টু রুট ওভার টু, এগুলো হচ্ছে আমার সাংখ্যিক রাশি। এখান থেকে আমি এক্সের মান এবং ওয়ান বাই এক্সের মান নির্ণয়। এই অঙ্ক করার ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখবা, যেটার মধ্যে রুট ওভার আছে সেটাকে ভাঙানোর চেষ্টা করবা। ভাঙানোর চেষ্টা বলতে উৎপাদক করবো আমরা, সিক্সকে আমরা এখান থেকে উৎপাদক করি। সিক্সের উৎপাদক হচ্ছে ছয়, একে ছয় এবং তিন দুগুণে ছয়। তাহলে দেখো আমার এখানে যোগ করে পাঁচ আনতে হবে, ছয়ের সাথে এক যোগ করলে নিশ্চয়ই পাঁচ আসে না, কিন্তু তিনের সাথে দুই যোগ করলে কত আসে, কত আসে পাঁচ আসে, তাহলে তিনের সাথে দুই হবে, তার মানে থ্রি ইন্টু টু, এখানেও থ্রি দিব এখানে টু দিব, আমার কাজ শেষ। ইজ ইকুয়াল টু এবার রুট ওভার দেবো, রুট ওভার থ্রি হোল স্কোয়ার প্লাস রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার টু, আলাদা বই দিচ্ছি, টু এর উপরে কী দিব রুট ওভার টু হোল স্কোয়ার। ইজ ইকুয়াল টু এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু হোল স্কোয়ার বা এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু, স্কোয়ার উপাস থেকে কী যায় কাটা যায় বা বর্গমূল করে। আসো এটাকে ভাঙানোর চেষ্টা করি, বিয়াল্লিশকে যদি ভাঙাই আমি, বিয়াল্লিশ উৎপাদক কত কত আসে, এক গুণ বিয়াল্লিশ, দুই গুণ একুশ, তিন চোদ্দ বিয়াল্লিশ, আবার ছয় সাতা বিয়াল্লিশ। তাহলে দেখো আমার তেরো আনতে হবে, একুশ একত্রিশ সাথে এক যোগ করলে হয় তেতাল্লিশ, একুশ সাথে দুই যোগ করলে হয় কত তেইশ, এটা হবে কত সতেরো এবং এটা হয় কত তেরো। তার মানে বড় সংখ্যাটা আগে লিখবা, টু ইন্টু সেভেন ইন্টু সিক্স, ছোট সংখ্যাটা পর লিখবা, তাহলে অঙ্কের ভুল হবে না, বড়টা আগে ছোটটা পর লিখলে অঙ্কের ভুল হবে না, অথবা পরবর্তীতে অঙ্কে ঝামেলা দেখা দিবে। ইজ ইকুয়াল টু কী বলছিলাম, এরপর লাইনে প্রথমটার উপর রুট ওভার দিয়ে হোল স্কোয়ার, রুট ওভারগুলোকে আমি আলাদা করে দেবো, প্লাস পরেরটার উপর রুট ওভার দিয়ে হোল স্কোয়ার। ইজ ইকুয়াল টু রুট ওভার সেভেন প্লাস রুট ওভার সিক্স হোল স্কোয়ার। সুতরাং উভয় পক্ষ থেকে স্কোয়ার কাটা দিতে চাই, এক্স সমান কত আসবে রুট ওভার সেভেন প্লাস রুট ওভার সিক্স। এবার আসে সর্বশেষ দুই, দুইকে ভাঙানো যায়, কোনোভাবে ভাঙানো যায় না মনে হয় না, তাহলে দুই একে দুই, দুইয়ের সাথে এক যোগ করলে দেখো তিন চলে আসছে, বড়টা আগে লিখবো, ছোটটা কোথায় লিখবো বলছি পরে লিখবো, বড়টার উপর রুট ওভার দিয়ে হোল স্কোয়ার দিব প্লাস টু ইন্টু রুট ওভার টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান হোল স্কোয়ার। মনে রাখবো ওয়ানের উপর রুট ওভার দেওয়ার দরকার হয় না, আবার ওয়ানকে চাইলে ওয়ানকে স্কোয়ার লেখা যায়, ওয়ানকে কিউব লেখা যায়, ওয়ানকে ফাইভ, ওয়ান টু বা ফাইভ লেখা যায়, ওয়ানকে যে কোনোভাবেই ওয়ানকে কী করা যায় পরিবর্তন করা যায়। ইজ ইকুয়াল টু তাহলে এটা কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, সুতরাং এক্স সমান রুট ওভার টু প্লাস ওয়ান। দেখো একটা এখন কিছু ইম্পর্টেন্ট কথা বলি, এই যে বীজগাণিতিক যে সাংখ্যিক যে রাশিটা আছে এগুলো প্রত্যেকটার মান কাছাকাছি হবে, মানে ক্রমিক সংখ্যা হবে, তিন দুই সাত ছয় এক দুই, কথা বোঝা গেছে, কাছাকাছি হবে, দ্রুত এগুলো ওখানে হবে না, কথা বোঝা গেছে। আমার এক্স ওয়ান বের করা শেষ, আমি ওয়ান বাই এক্স ওয়ান বের করব। সুতরাং ওয়ান বাই এক্স, লবে আছে ওয়ান, হরে আছে এক্স, এক্স এর মান পাইছি রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু, এটাকে বলা হয় জটিল রাশি। জটিল রাশি নির্ণয় করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে, আগেও বলেছি আমার আগের ভিডিওগুলো দেখে নেবা, আমি এটা সূত্র করিয়েছি, সূত্র ভিডিওগুলো দেখে নেবা আমার চ্যানেল থেকে, তাহলে তোমরা খুব সহজে বুঝবা। জটিল রাশির ক্ষেত্রে হরে যে চিহ্ন থাকবে তার ঠিক বিপরীত চিহ্ন দিয়ে হর এবং লবকে গুণ করতে হবে, তারপর এখানে ছিল প্লাস, এখানেও মাইনাস দিয়ে গুণ করবো, আমি এখানেও কী দিয়ে গুণ করবো, মাইনাস দিয়ে গুণ করবো, হর এবং লব থেকে দিয়ে গুণ করবো, মাইনাস দিয়ে গুণ করবো, দ্যাট মিন্স
উপরে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু, কারণ ওয়ান দিয়ে গুণ করলে কোনো সময় ওয়ান দিয়ে গুণ করলে ওই সংখ্যাটাই আবার আসে। আর এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হচ্ছে কার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল। তাহলে কত আসে, এ স্কোয়ার রুট ওভার, এ স্কোয়ার রুট ওভার কাটা গেলে থাকবে থ্রি মাইনাস টু, উপরে থাকবে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু ইজ ইকুয়াল টু রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু, ওয়ান ম্যাক্সিমাম বের হয়ে গেছে। এই অঙ্কের ক্ষেত্রে এখন আসো, মনে রাখবা এক্স এর মান যদি প্লাস আসে ওয়ান বাই এপসিলন মাইনাস আসবে। ভালো করে আমি আবার বলি, এক্স এর মান প্লাস হলে ওয়ান বাই এক্স এর মান কি আসবে, মাইনাস আসবে। তার মানে এটা প্লাস, দ্যাট মিনস এটা কি আসবে, রুট ওভার সেভেন মাইনাস রুট ওভার সিক্স, এটা কি আসবে, রুট ওভার টু মাইনাস ওয়ান। কথা বুঝে গেছে? আশা করি তোমরা সবাই বের করতে পারবে ইনশাআল্লাহ। প্রত্যেকে ভালো থাকবা, আমার ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা পরবর্তী ক্লাস কোনটি লাগবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।